গুড মর্নিং শুভ সকাল আমরা সবের প্রথম প্রয়াস বাজে কালকের ভিডিওটা দেখছো তোমার আমার কালকে ভিডিও অমিত চারে দেখাইছি অমিত চার কিনারে একদম কিনারে আসলাম আমি একদম গাড়ির লগে অমিত চার গাড়ির লগে আসলাম সেখানে রোড রেলি করছেন তাই না গাড়ির লগেই আমি আসলাম আর যদি দেখি তো কথা বইও কমেন্ট হোক কিরকম হয়েছে কালকের ভিডিওটা অমিত চার শিলচার আইছে ফার্স্ট টাইম কোনো গৃহমন্ত্রী আমরা শিলচার আইছি না ইয়ার রোড রেলি করছেন শিলচারবাসী কীরকম লাগছে জিনিসটা আর যদি তোমরা না দেখিয়ে থাকো যে আমার আমার অ্যাকাউন্টে ঢুকে শিলচারি বাঙালি সার্চ করলে আমার অ্যাকাউন্টে ঢুকে দেখবে অমিত শাহ রোড রেলি আছে অমিত শাহ জি তাই নিয়ে নাম ধরে ডাকাও আমার খাতে না ঠিক আছে কিন্তু কোনো কোনো জিনিস আছে নাম ধরতে লাগে নাম ধরলেই কিছু বোঝা যায় পাওয়া যায় ঠিক আছে তো বন্ধুরা তাই আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করলাম ব্রিজের উপরে এই গেলাম ব্রিজের উপর থেকে শুরু করলাম তখন যে আরকি আমি ব্রিজ প্রায় প্রায় ক্রস করে দিয়েছি যে কারণ পরশু দিন আমি গাড়ি চালাইতে পারছি না কালকে আমি গাড়ি চালাইতে পারছি না আর কালকেও গাড়ি চালাতে পারছি না প্রথমে গাড়ি চালাতে পারছি না আজকে তো কমসে কম চালাই না দেখি আজকে কতটা খেয়াল করে ভগবানে আমার চলো তখন থেকে দেখো আর আমার ইউটিউব চ্যানেল শিলচারি বাঙালি দেখতে দেখতে বন্ধুরা সাবস্ক্রাইব করা বন্ধুরা বলে না সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বেজান শেয়ার করে দিতে সবাই পায় আর লাইক করা বন্ধুরা বিলকুল বলে না লাইক করে দিও আর অমিত শাহ রোড ডেলিটা বন্ধুরা দেখা ভুলিও না দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেল শিলচারি বাঙালি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এখন আমি ট্রাঙ্ক রোড আছি ব্রিজ ক্রস করে আইলাম ইন্ডিয়া ক্লাবের দুজন প্যাসেঞ্জার লইয়া বনির প্যাসেঞ্জার সাথে আমরা করে দুজন লিয়ে গেলাম এখন ট্রাঙ্ক রোড দিয়া যেমন ক্যাপিটাল ক্যাপিটাল থেকে যেমন গিয়া রাঙ্গের গাড়ি কালো রাঙ্গের গাড়ি যাওয়ার কারণ আমরা প্যাসেঞ্জার একজন পাইছি আর রাঙ্গের গাড়ি দিতেও লাগবো ওটা জন্য মাঝে এইটা লাগবো বুঝা লাভ নেই যখন প্যাসেঞ্জার হয়েছে তখন তো লিয়ে 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 আস্তে 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 লিয়ে লিয়ে গিয়া চলো দেখো কন্টিনিউ ভিডিও দেখে চালু ইউটিউব চ্যানেল বাঙালি সাবস্ক্রাইব করে দিই আমি ভিডিওটা জান শেয়ার করে সবাই আর বন্ধুরা ভিডিও লাইক করা বন্ধুরা লাইক বন্ধুরা বর্তমানে আমি শিলংপটি আছি শিলংপটি একটা বেলায় আজকে সোমবার হিসেবে ওটাতে যাবো না ঠিকঠাক আছে আর গেছিলাম সোনাই রোড ক্যাপিটাল থেকে গেছিলাম যা সোনাই রোড রাঙ্গাঘাড়ি রাঙ্গাঘাড়ি থেকে যাওয়ার সময় মোটামুটি গেছি অত বেশি না আইবার সময় মোটামুটি অত বেশি না চলো এখন যে মুগিয়া তারপর ইন্ডিয়া ক্লাব গিয়া ঘুরে যে মুগিয়া আবার ক্যাপিটাল তো বন্ধুরা ইন্ডিয়া ক্লাব থেকে আইতে আইতে বেজান জাম পাইছি জাম পাওয়ার লগে লগে দুজন প্যাসেঞ্জার পাইছি যারা সাত নিয়ে রংপুর এখন আমি বর্তমানে সতর্কার ব্রিজের উপরে আছি যে আর গিয়া রংপুর রংপুর থেকে আবার গুলমু ঘুরিয়া আবার ক্যাপিটাল থেকে আইমু আর দেড়টার সময় দেড়টা দুইটার সময় আইজুড়ি আইতে লাগবো আমরা মাসি আইতো শিলং থেকে মাসি আইতো তো মাসি দিয়ে আনতে লাগবো তো বন্ধুরা রংপুর আসলাম দুইজন প্যাসেঞ্জার লোয়া দাদা এবার সময় পাইলেছি আমি কলার চরি রাখা তো কলার চরি লইয়া যেতাম হইলে অন্নপূর্ণা ঘাটের ব্রিজের হয়ে পারে ঠিক পাইলাম সেরা কই আমি তো মালের খুব কম হয়ে মারি আর মারিও না পাইছি যখন তেয়ার যাই গিয়া তখন বর্তমানে আমি আছি সদরঘাট ব্রিজের উপরে সিনার মুখে ক্যাপিটাল যেমন ক্যাপিটাল থেকে যেমন অন্নপূর্ণা ঘাটের ব্রিজের উপরে ব্রিজের উপর থেকে নামাইয়া দিয়ে আমি আবার ক্যাপিটালের দিকে আইনি চলো কন্টিনিউ দেখো আমার এই ভিডিও তো বন্ধুরা ফাইনালি আমি অন্নপূর্ণা ঘাটের ব্রিজ ক্রস করিয়া তাই কলাওলা নামাইয়া দিয়া আমি এখন আবার ঘুরে গেছি এখন দেখতে পারা তোমার এক সাইডে টিন দিয়ে বেড়া দিচ্ছি এদিকে মানে কোনো কিছু কাম চলে আর আমি এখন দিয়ে আর কি আবার ক্যাপিটাল এখন দেখি ওইবারে দেখি এটা বর্তমান প্যাসেঞ্জার পাওয়া যায় কি না এটা দেখবো খেলা পেলে নাই যে ক্যাপিটাল ক্যাপিটাল থেকে তো প্যাসেঞ্জার পাওয়া যাইব আর একটার থেকে দেড়টা অবধি দেড়টার ভিতরে আমার যেতে লাগবো আবার আই জুইটি কারণ আমরা আই জুইটি মাসি এবং মাসি জানতাম বর্তমানে আমি হসপিটাল রোড আই গেছি আর আইতে আইতে বন্ধুরা গুলদিঘি শপিং মলের কেনার দিকে দুইজন মেয়ের উপরে উঠেছি একজন আমার গাড়ির বাদ দুজন গাড়ির বাদ একজনেরও একজনের ইউটিউব চ্যানেল আছে তার নাম হলো মধু 889 তোমরা তাদের চ্যানেলে যাইবা গিয়ে সাবস্ক্রাইব করবা ঠিক আছে তাই আগে বাড়াইতে হেল্প করবা আর বন্ধু তখন আমি আছি হসপিটাল রোড যাইমু তারা দুজনে নামাই দিব রাঙ্গের গাড়ি রাঙ্গের গাড়ি নামাই দিয়ে সোনাই রোড গিয়ে অল্প সময় বইব বোয়ার পরে দেখি প্যাসেঞ্জার কতক্ষণ পাওয়া যায় ক্যাপিটাল লইয়া আইমু আর ক্যাপিটাল থেকে যাইমু গিয়ে আইএসবিটি কারণ আইএসবিটি যেতে লাগবো আমার তো বন্ধুরা আমি রাঙ্গের গাড়ি গেছিলাম রাঙ্গের গাড়ি থেকে ওখানে আই গেছি তারাপুর এন্ট্রি কলোনি ব্রিজের উপরে আছে আমরা তার তারাপুর ফ্লাইওভার তোমরা জানো যে আমি বইয়া স্টেট আছি ওখানে ওখান থেকে আমি আইএসবিটি শিলং থেকে মাসিয়ার মাসিয়ার এইটা প্যাসেঞ্জার বেশি পাওয়া যান না দুজন কলেজ স্টুডেন্ট পাইছি তারা নিয়ে তার উপর আপনার ভাই আইএস তো বন্ধুরা ফাইনালি আমি এখন আইএসবিটির মুখে বস এখানে সুকুনা আই গেছে সুকুনার দিকে তো বহুত আগে আই গেছে কারণ তারা সুমো চালায় সুমো দিয়ে আর গাড়ি বহুত আগেও আই গেছে এখন আইএসবিটি আমি বোয়াতে আমি কইছি আইএসবিটির ভিতরে ঢুকাইতো না স্ট্যান্ডের ভিতরে ঢুকাইতো না আইএসবিটি স্ট্যান্ডের বাইরে রাখতো গাড়ি যে কারণে আমি বাইরে বোয়াত আছি এখন আই জীবন জন্মাসী তো জন্মাসী নিয়ে আমি ইয়াতে দিলাম রাঙ্গের গাড়ি নিয়ে গাড়ি দিলাম চলো বন্ধুরা আইএসবিটি থেকে লই লিছি মাসির দুজন প্যাসেঞ্জার পাইছি একজনের ন্যাশনাল হাইওয়ে আর একজনের রাঙ্গের গাড়ি গেল ঠিক আছে মাসিরও রাঙ্গের গাড়ি নিয়ে গাড়ি গাড়ি উঠে যেতে পারি চলো আগে যাই
কোন দিকে যাই মো চিরকান্দি রোডের দিকে ঢুকে যাবো, চিরকান্দি গেলে মানে ন্যাশনাল হাইওয়ে পাই যাবো। চিরকান্দি আইতে আইতে বর্তমানে আই গেছি ন্যাশনাল হাইওয়ে। সামনে আমার গৌরী মঠ আছে, তার ঠিক উল্টা দিকে একটা গলি রয়েছে, ওই গলির ভিতরে ঢুকাই দিন একজন ভদ্র মহিলারে দিয়ে আমি আমার লাঙ্গেরহাড়ে যেতে লাগবো। এই রাস্তাটা পাই ন্যাশনাল হাইওয়ে পয়, কিন্তু রাস্তাটা ব্লকে আর বেজান আমরা ফাইনালি আই গেলাম রাঙ্গেরহাড়ি। আমার রাঙ্গেরহাড়ি তো আই গেছি, এখন তার গাড়ি ধুয়ে যেতাম, এটা আমার দায়িত্ব। সেটাকে চলো দেখি গাড়ি কোন জায়গায় ধুয়ে দিতে পারি। তো বন্ধুরা বর্তমানে আমি সদরঘাট আছি, জানিগঞ্জ জেলা সদরঘাট এসে উকিল করতে হয়ে গেছি। জানিগঞ্জ জানিগঞ্জ জেলা সদরঘাট আছি, রাঙ্গেরহাড়ি মাসিরা সারসি মাসিরা সারিয়া। আমি এখন বর্তমানে আই গেছি সদরঘাট, এখন যেমন গিয়া বাড়িত আবার যেটা মেয়ে আছে তারা বাড়ি গিয়ে কথা ডিসাইড করবো, যদি অয়েতে উইলো আনাইলে তো একটা বাধ্য হচ্ছে, তার রোটেশন থাকি ওরকম রাখবো। চলো কন্টিনিউ, দেখো এটার কোথায় লাগেছে, বেদান জুড়ে বা বেদান কোথায় লাগেছে। বন্ধুরা বর্তমানে আমি মেহেরপুর আছি, জীবনজ্যোতি হসপিটালের গলির ভিতরে। যখন আমি জিম গিয়ে আমার ক্যাপিটাল ক্যাপিটাল দেখতেও লাগবো, ছয়টার ভিতরে কমসে কম উকিল ভর্তি ঢুকতে লাগবো ছয়টার ভিতরে। কারণ আমার এখানে গিয়া জিনিস হয়ে যাবা ছয়টার ভিতরে গেছে, যে কোনো মতো আমার প্রস্তুত লাগবো, কারণ এখানে আমার ছয়টার সময় দোকান লাগাইলো, দোকান থেকে একটা জিনিস লইতাম, জিনিসটা না লইলে ওইখানে লইয়া আবার রংপুর যাইবো, ফিটিংস করে নিয়ে দিয়ে লাগবো, সেদিন ইনভার্টার খুলে আনছিলাম বুঝছো। আমি ওখানে আই গেছি সদরঘাট ব্রিজের উপরে মেহেরপুর থেকে আস্তে আস্তে টুকটাক টুকটাক প্যাসেঞ্জার লিচে লিচে আই গেছি। আর আমি উকিলপুর থেকে ঢুকার সময় একটা ব্যাটারি লোয়ার আসতো, তো ব্যাটারিটাও লই গেছি ঠিক আছে। তখন গঙ্গাপাড়া নিয়ে ব্যাটারিটা নামাইয়া দিয়ে আইনি, নামাইয়া দিয়া ওরা আই বাড়ি থেকে টান টান করতে লাগবো, গাড়িটা চার্জও বইতে লাগবো, কারণ গাড়ির চার্জ নাই, আর চার্জ না দিলে আমি গাড়ি চালাইতে পারতাম না ঠিক আছে। বন্ধুরা ব্যাটারিটা নিয়ে লাগাই দিয়েছি, ফিটিংস করে দিয়েছি, দিয়ে এখন আমি বর্তমানে ঘরে আসছি। আজকে ঘর থেকে বাইরেছি 9:30, সকালে 9:30 ঘর থেকে বাইরেছি, আর ওখান বাজার 7:45, ওকে 10:30 11:30 12:30 দেড় আড়াই 3:30 4:30 5:30 6:30 9 ঘন্টার থেকে বাইরে আসলাম কিচ্ছু না খাইয়া। তো চলো ওখানে আই গেছি, যখন ওখানে চেয়ারের অবস্থা লাগলো আই গেছি, যখন স্নান করবো বাদ টাইম আবার বাড়ি যাবো 8টার ভিতরে, আবার আজকে বাড়িতে লাগবো, কারণ 8টার মতো টাইম থাকে না, 2 ঘন্টা এত টাইম থাকে। চলো 2 ঘন্টার ভিতরে কিতা করতে পারি দেখা ঠিক আছে। চলো বন্ধুরা লাস্ট বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, 8টা রুপি বাজি 8:15 বাজি, তখন তো বাড়িতে লাগবো, কারণ গেছে বহু থাকে আমার, কারণ 500 মিনিট চাইছে তখন বাড়ি যাই। একটু সময় বৃষ্টি দিচ্ছে, তাহলে একটু লেট হয়ে গেছে, আমি 8টার সময় বেরিয়ে গেলাম, একটু বড় করে বৃষ্টি হওয়ার কারণে একটু লেট হয়ে গেছে, তখন আমি বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা বর্তমানে আমি ঘর থেকে বেরিয়ে আই গেছি, ঘর থেকে বেরিয়ে আমি সদরঘাট ব্রিজের উপরে আছি, আমি ব্রিজ ক্রস করিও লাইছি। তো বন্ধুরা এখন যেমন কি আমি সেন্ট্রাল রোড। তো বন্ধুরা আমি একটা জিনিস করতাম চাইছি, আমার শর্ট ভিডিও আছে, তোমরা যখন আমার নাম শিলচারি বাঙালি মারবা, শিলচারি বাঙালি লেখার সময় শিলচারি লেখিয়া স্পেস দিবা না, একলগে লেখবা শিলচারি বাঙালি, তো আমার চ্যানেলটা ফট করে পেয়ে লিবা, শিলচারি লিখে স্পেস না দিয়ে বি মারলেই আমার নাম আই যায়, শিলচারি বাঙালি আই যায় ঠিক আছে। এটার মধ্যে আমার শর্ট ভিডিও আছে, শর্ট শর্ট ভিডিও বানাই সারি আমি, বহুত ভালো ভালো ভিডিও, বহুত সুন্দর সুন্দর ভিডিও, বহুত মজার ভিডিও সারি। তো তোমরা দেখে কমেন্ট করে বই দিও যে আমার শর্ট ভিডিওগুলো আছে, তোমরা দেখতে কীরকম লাগে, ভালো লাগে না কীটা লাগে। আর ভিডিওগুলো ইম্পর্টেন্ট ভিডিও আছে, যেগুলো শেয়ারও করতে পারো। ওই তো আমরা একটা বাইক এখানে ডিউটি করার পুলিশ বাইক, যে আমরা লকে রই তার লাগে, তার লাগে আমরা একটু বন্ধুত্ব আছে। তো চলো এখন আমি আমার জায়গা সেন্ট্রাল রোডের দিকে, আর তোমরা কন্টিনিউ আমার ভিডিও দেখো, মজার 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 জিনিস, মজার মজার জিনিস দেখবো। আর আমি আমার ইচ্ছা বহুত বেশি ইচ্ছা যে আমি বাইরে যেতাম, আর বাইরে যেবার ইচ্ছা তোমরাই পূরণ করতে পারবে, এত রাখতেও পারতাম না। এটা করার হলে চ্যানেল সাবস্ক্রাইব করো, আর পুরা মতো দেখো, আর বেজান শেয়ার করো। বন্ধুরা আজকে আবার আমি গোল থেকে শপিং মলের কিনারে বোয়াত, দেখা যাক 8টার সময় 8:30 বেরিয়েছে, বেরিয়ে 8:30 বাজিতে যেমন থেকে এখন কতক্ষণ প্যাসেঞ্জার পাই সেটা দেখা যাক। আজকে তো কম সম্ভব প্যাসেঞ্জার পাওয়ার, তারপর দিকে কতক্ষণ পাই। তো বন্ধুরা বর্তমানে আমি গোলদিঘি শপিং মল থেকে 3 জন লইছি, লোয়া লিঙ্ক রোডে আই গেছি, আর লিঙ্ক রোডে গোলদিঘি ভিতরে ঢুকে গেছি। তো একজন নামিয়া দিদি নামিয়া গেছে বাজার করাত, ও দোকানের ভিতরে ঢুকছেন গিয়া, তাই নাইবো তাই না, আওয়ার পরে তারা নিয়ে 3 নম্বর গোল্ডির মুখ নিয়ে সারিয়ে যেতাম। তো চলো দেখি কত সময় লাগায় দিদি বাজার করতে করতে, অপেক্ষা করো লেডিস পার্টির লিয়া সবসি, ওখানে কত সময় লাগবে ভগবান জানে। তো বন্ধুরা আমি লিঙ্ক রোড হয়ে গেছি, লিঙ্ক রোড ঢুকিয়া 3 নম্বর গোল্ডিতে ঢুকে গেছি। বন্ধুরা রাস্তাটা বেশি সুবিধা না, 3 নম্বর লেনটা ডালাই মারা, কিন্তু ফাটা ফুটা যেমন লাগে ফাটিয়ে গেছে, আর সেই ওদিকে দুদিকে ড্রেন অন্ধকারের লেগে দেখা যায় না, কিন্তু ড্রেন পুরো ভর্তি ভর্তি, ড্রেনের জলগুলো পুরো রাস্তা দিয়ে গেছে, আর বহুত বাজেভাবে স্পিড ব্রেকার আমরা দেখা যাবে, একটা স্পিড ব্রেকার এটা বহুত বাজেভাবে দেওয়া হয়েছে, ভগবান জানে এই ধরনের স্পিড ব্রেকার কেন যে মানুষের দেয়।
বাইক তো আইতো না রইছে উল্টা কোমর ভাঙি দিব মানুষ চলো তো বন্ধুরা গুড়িয়া ফিরি আইতে আইতে আমি এখন শু পার্কের কিনারে বট ছাড়ানি কেন তিন চারজন প্যাসেঞ্জার আছে যারা লইয়া যেতে লাগে আমার রংপুর গঙ্গাপাড়া ঠিক আছে তো এখানে এখন আর গিয়া লাভ নাই আমার গাড়িতে চার্জ কম আছে তো তাহলে একবারে লইয়া যাই গিয়া একবার লইয়া গিয়া তাহলে তার জায়গা সারিয়া জায়গা মতো সারিয়ে আপনার জমা করে দিন গিয়া বর্তমানে আমি নাহাটা পয়েন্টের একটু আগে ধরেন শু পার্ক বিশাল সারিয়ে আসছি সামনে